আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই, আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয়, আমাদেরকে পাওয়ারটা বুদ্ধি শিখিয়ে দেন। আমাকে অনেক যুবকরা বলে, আমি বলি শুনেন, চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না, চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতা। আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি। আপনি যখন আপনার সাধ্যটুকু করবেন আল্লাহ তাআলা আপনাকে বাকিটা ব্যবস্থা করে দেবেন। আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ 2006 বা 2007 সনে যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরের জাফর মসজিদ এলাকার মুসল্লিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সেই এলাকায় চলে গিয়েছি। যখন কিছুই ছিল না তখন শারীরিকভাবে নেমে পড়েছি, যুদ্ধ পার্সি করেছি। আপনাদেরকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে, এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান, কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান, বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোনো মানুষের কষ্ট দিতে না পারে। এই যে বিশেষ করে চাঁদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে, এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা আর ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোনো ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক। প্রতি বছর আমরা এভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না। আমরা চাই না এটা প্রয়োজন হোক। আমরা চাই বন্যা যেন, এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে, এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে আমরা এবছর পরিকল্পনা করছি, জানি না কতটুকু করতে পারবো, তবে আমরা নিয়ত করেছি যে আল্লাহ যদি তৌফিক দান করে বন্যা শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব। যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে, আছে না নাই বলেন? এই যে এলাকাতে এখন ত্রাণ তৎপরতা আমরা চালাচ্ছি, ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে, চমুয়ানিতে বিশাল বড় খাল, একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে। এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই, এগুলোর আপনার ড্রেজিং করা হয় না, এগুলো পরিচ্ছন্নতা করা হয় না, এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে, যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোনো জায়গা নেই। যদি খালগুলো খনন করা হতো, এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে, তাহলে পানিগুলো নামতে পারতো। তো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে। এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে, এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছেদ অভিযান চালাতে হবে। আমরা এইসব খাল পরিষ্কার করতে চাই, কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে, সর্বস্তরের মানুষকে সেজন্য কাজ করতে হবে। আমার খোলাসা কথা হলো, আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার চর্চা করার চেষ্টা করি, আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইরা, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।